হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি ভালো আছেন। গাইস আমিও ভালো আছি, চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে, আজকে আমরা একটি সায়েন্টেক্স ল্যাবে যাব। সায়েন্টেক্স ল্যাবে কিছু কেমিক্যালের কারণে অনেক মানুষ অর্ধেক মৃত্যু অর্ধেক জীবিত, মানে যেটাকে ভূত বোঝায় সে অবস্থা আছে। তো গাইস আমাদেরকে বিভিন্নভাবে সায়েন্টিস্টদেরকে বাঁচাতে হবে। এই কারণে আমরা ওই স্থানে যাচ্ছি এবং সেখানে কিছু অসহায় মানুষ এবং সায়েন্টিস্ট আছে, তাদেরকে আমরা বাঁচাবো। এই স্টোরি নিয়ে আজকে গেমিং শুরু করতেছি। তো গাইস সবাই আমার এই গেমিং চ্যানেল দেখতে থাকবেন, নাইট গেমিং ওয়াল গেমিং ব্লগ। তো গাইস এই গেমিং ব্লগে আমরা নতুন নতুন ভিডিও ছাড়ি। তো যারা নতুন আছেন, নতুন প্লে করেছেন, তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা প্রথম আছেন তাদের তো ধন্যবাদ। গাইস কথাটা বাড়িয়ে চলে যায় মূল টপিকে। মূল টপিক হচ্ছে যে মনস্টার, যারা মনস্টার আছে তারা হামলা করবে আমাদের উপর এবং আমাদের মনস্টারদেরকে মেরে জেবে হোক, আমাদের মনস্টারদেরকে মার্ডার করে এগিয়ে যেতে হবে। এই কারণে আমরা এই মনস্টারদের সাথে ফাইট করে আমরা আমাদের সায়েন্স, যারা সায়েন্সটার আছে তাদেরকে বাঁচাবো। অনেক অসহায় মানুষ আছে তাদেরকে উদ্ধার করব এবং যে জায়গা মনস্টাররা দখল করে রেখেছে ওই জায়গা আমরা দখল করব এবং সাধারণ মানুষকে তাদের ঘর বাড়ি ফিরিয়ে দেব। গাইস আমি কিন্তু ফায়ার করেই যাচ্ছি মনস্টারদের গায়ে। মনস্টাররা কিন্তু বাঁচার চেষ্টা করতেছে কিন্তু পারবে না তারা। আর দেখেন গায়ের করে গায়ে চারিদিক থেকে মনস্টাররা আমাদের উপর হামলা করার চেষ্টা করতেছে এবং অতি সহজে আমাদের মারার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। কীভাবে পারবে, কারণ আমরা এক্সপার্ট টাইপের প্লেয়ার। গাইস আমি কিন্তু এক্সপার্ট টাইপের প্লেয়ার আর আমি ওয়ান অফ টু প্লেয়ার, যেটা আমার উপরে কোনো প্লেয়ার এখানে তৈরি হয়নি আজ। গাইস আমি আমার এক ফ্রেন্ড যে অনলাইনে খেলে, আমি আর সে আমরা দুইজন মিলে আজ আপনাদেরকে বিভিন্ন ধরনের টপিক শর্ট দেখাবো। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিভাবে এদের সাথে লড়াই করছি। আমার কাছে অনেক কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে এদের সাথে লড়াই করা, তারপরেও আমি পরিশ্রম এবং মেধা খাটি এদের সাথে লড়াই করেই যাচ্ছি। গাইস আপনারাও দেখেন আমি কত পরিশ্রম এবং মেধা খাটাচ্ছি এদের সাথে লড়াই করার জন্য। তো আমার কাছে কিন্তু বেশি ভালো স্পোর্ট টাইপের কোনো গান নাই, আমার কাছে একটা শর্ট গান একটা লং গান আছে। তো এই দিয়ে আমাকে কাজ চালাতে হবে। আমার কাছে একটি ডা আছে যেটা দিয়ে আমি কোপাচ্ছি। গাইস এরা কিন্তু আপনার দেখেন এর লোক সংখ্যা অনেক এবং এরা এক এক পাশ থেকে এক এক সাইড আসতেছে, আমার কিন্তু খুব ভয় করতেছে যে কীভাবে এদের সাথে লড়াই করে জিতবো। তারপরও আমাকে জিততেই হবে, কেননা তাদের সাথে আমার লড়াই করে Wow. Sure.